আরে এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, 10ই মহরমের ফজিলতের সঙ্গে কারবালার সম্পর্ক কতটুকু? এদিনের করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন। আসন্ন বুধবার 17ই জিলহজ, ইনশাআল্লাহ এবছর আশুরা, এবং আশুরার এই দিনে আমরা জানি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বিপরীতে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন তাকে এবং বনী ইসরায়েলকে। তো এই নেয়ামতের সুক্রিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন। এই মুহররমের 10 তারিখ বা আশুরা মূলত মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন হলেও, আনন্দের দিন হলেও, এই দিনে একই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন সপরিবারে। তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে, যার কারণে আমাদের জন্য একটা মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে। একদিকে মুসা আলাইহিস সালামের বিজয়, অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শাহাদত। তো এই কারণে 10ই মুহররমের যে মূল তাৎপর্যের দিক, এটি মুসা আলাইহিস সালামের বিজয়ের যে দিবস, সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না, কারণ এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিকে আমল করেছেন, উদযাপন করেছেন সিয়াম পালন করার মাধ্যমে। অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে। তবে হ্যাঁ, একই দিনে কারবালার ঘটনা ঘটেছে, সেজন্য 10ই মুহররমের এই দিনটি, আসলে দিনটিতে আমাদের কারবালার ঘটনার কথাও স্মরণ হয়, হুসাইন শাহাদের কথাও স্মরণ হয়। সম্পর্কে এটুকু যে একই দিনে কারবালা ঘটনাটিও ঘটেছে, হুসাইন শাহাদের ঘটনাও 10ই মুহররম ঘটেছে। তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলবো যে এই দিন উপলক্ষে সিয়াম পালন করা, দুটি সিয়াম পালন করা, আশুরার দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন 9, 10 অথবা 10/11, এভাবে সিয়াম পালন করাটা হলো সুন্নাহ। এর বাইরে 10ই মুহররম বা আশুরা উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই। আমরা অনেকে এই দিন উপলক্ষে নানা করণীয়, নানা বর্জনীয়ের কথা বলি বা কী করণীয়, হাদিস আলোকে একেবারে স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই তাহলে এটাই হলো এই দিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং লক্ষণীয় বিষয়। এরপরে